তো ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা আল্লাহ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পানির মাছ সহ মাথা উঁচা করে দিয়ে ওনার সাথে আল্লাহু আকবার বলতেন। আজকে দাউদ আলাইহিস সালাম দেখলেন হাজার হাজার বড় বড় এক টন ওজনের মাছও আজকে আমার মজমায় আইসা তারা আল্লাহু আকবার বলতাছে। তো বনি ইসরায়েলের বেজর্মা জাত গুলা, এই যে ইসরায়েলের বেজর্মা জাত, এই বেজর্মা জাত গুলি এরা চিন্তা করলে এত বড় বড় মাছ ব্যবসা ভালোই হলো। যখন মাছগুলো সাগরের পারে উঠা আল্লাহর নবীর আল্লাহর কালাম শুনতাছে, তখন ওরা ওই পেরে আধা কিলো দূরে ওরা বাঁশের চালনি দিয়া কি বলে আপনাদের দেশে পাটা বলে, পাটা, হ্যাঁ, এই পাট পানা দিয়ে বান্ধিয়ে থিয়ে দিত যেন মাছ নামতে না পারে পানিতে। দাউদ আলাইহিস সালাম এই মাছকে আল্লাহর কালাম শোনানোর জন্য একটা আলাদা খাল খনন করলেন। ফেরেশতারা নিজেরা খাল খনন করে দিলেন। প্রতি শনিবার আর রবিবার দাউদ আলাইহিস সালাম সাগরের পাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। সাগরের মাছগুলা ওই খাল দিয়ে উঠা দাউদ নবীর সাথে ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক কোরআনে আল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের সাথে ওই মাছগুলা ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক কোরআনে আল্লাহ বলেন, ওই মাছগুলা দাউদ আলাইহিস সালামের সাথে ইউসাব্বিহনা আল্লাহর প্রশংসা করতে। আপনারা যখন সুবহানাল্লাহ বলতেছেন মাছেও সুবহানাল্লাহ বলতো, কিন্তু তাদের সুবহানাল্লাহ দাউদ নবী বুঝতো আর আল্লাহ বুঝতো, মানুষে বুঝতো না। দাউদ আলাইহিস সালাম বললেন, দেখেন আপনারা কেহ এই মাছগুলো আসে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কালাম শোনার জন্য, আপনারা কেহ এই মাছগুলো মারবেন না। তো নদীর পারে তো অধিকাংশ জেলেদেরই বাস থাকে, যাইল্লা যাইল্লা জালেছিলেন। তো এই জাইল্লা গুলো করতো কি, জন মাছ আসতো আর ওখানে ওই পানা দিয়ে থাকতো না, বানা দিয়ে থাকতো, কি কয় বানা, বানা দিয়ে আটকে থাকতো দিত, হাজার হাজার টন মাছ ওরা মারতো এক শনিবার আর রবিবার। হালাকে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে আপনারা মাছগুলো মারবেন না, এরা আমার আল্লাহর প্রশংসা বলতে আসতে আসতে। তো ওরা চিন্তা করে দাউদ আলাইহিস সালাম নিষেধ করছে যে শনিবার রবিবার আপনারা মাছ মারবেন না, ওরা আসে আমার আল্লাহর কালাম শুনতে। ওরা করতো কি জানেন, শনি রবিবার এই মাছ মারতো না, ওখানে বানা দিয়ে থুয়ে দিত, সোমবারে মারত। আমার কথা মনে বোঝেন নাই। দাউদ আলাইহিস সালাম না করছে যে শনি রবিবার মাছ মারা যাবে না, কারণ এরা আমার কালাম শুনতে আসে, আল্লাহর কথা শুনতে আসে। তো নরা কয় মারবো না, ঠিক আছে পরের দিন মারবো, আটকাই দিয়ে দিছে। বজনরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে ডেকে বললেন, ভাই রে তোমাকে চালা কি আমার মালিক জানে, তোমরা অন্তত এই চালাকিটা করিও না, তোমরা শনি আর রবিবার মাছ ধরো না, কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বুঝে তোমরা কি করো। এই বাজান কে শুনে কার কথা, এই জালিম গুলা তো আর নবীদেরকে ভালোবাসত না, তাদের নিজের মন গড়া কাজ করত। যখন শনি আর রবিবার বাইন্দা তুই তো সোমবারে মাছ ধরত, মঙ্গলবারে মাছ ধরত, পুরা সপ্তাহ তারা মাছ ধরত। দাউদ আলাইহিস সালাম বললেন যে এই মাছগুলো আমার আল্লাহর কালাম শুনতে আসে, এই মাছগুলো অন্তত ধরিও না, এই মাছগুলো বরদোয়া দিলে তোমরা বাঁচবা না। দাউদ আলাইহিস সালামের কথা তারা শুনলো না। শনি আর রবিবার তারা বানা দিয়ে আটকায় রাখছে, সোমবার যখন মাছ ধরতে গেছি আল্লাহর পয়গম্বর বরদোয়া কইরা দিছে, বাবা মাছগুলো ধরিয়া নিয়া কেবল সুটকিতে দিয়া
রাতে ঘুমাইতে আসছে গো ঘুমাইতে আসতে দেরি আসছে রাতেই দেখে খেতার মধ্যে কিরাদাতুন খাসিরিন কোরআনে আছে না নাই এ হাবিব সাহেব কথা কম নাই আলী ভাই কত বানাই করতেছে কিরাদাতুন খাসিরিন রাতে বউলিয়া ঘুমাই রইছে বউ দহে বান্দলে ঘুমাই রইছে কিরাদাতুন খাসিরিন মানে কিরাদ মানে বান্দর বউলে ঘুমাই রেছে সকালবেলা বউতি দেখ আমার কোলের মধ্যে বান্ধ সবগুলা জাল্লার আল্লাহ বান্দর বানাইছে এই জন্যই তো দারউইন কয় বান্দরের তে মানুষ হইছে ওই হারামিটা পাইছে তো হেন তাই চিনকে লাক্কা চিপির চাপা ওই বান্দর যেগুলার আল্লাহ গজব দিয়ে বানাইছে বনি ইসরাইলে ওই বান্দরের একটাও বাস নাই ওর তো পটাক সোনার হয় নাই ওই পন্ত শেষ ও কয় যেগুলা বান্দর হইছিল এগুলা পটাক সোন দিয়ে জন্ম দিছে ওইগুলা বান্দর হইছে ওহেন তো আমরা হইছি ওইলে তুই হইতে পারস তোর মা মনে বান্দরের লগে ছিল কথা কর না কেন আমাগো মা বাপ বান্দরের মতো না কিরাতাতুল খাসিরিন আল্লাহ কোরআনে বলে সূরা বাকারার মধ্যে যারা যে বান্দর হইছে ওগো একটাও প্রোডাকশনের সুযোগ দেয় নাই আল্লাহ বোর কাছে যাইতেই দেয় নাই আল্লাহ ওগো বাঁচায় রাখছিল মাত্র 15 দিন বান্দর বানাবার পরে এরপরে না খাইয়া ওরা সব বুঝতো সব যে দাউদ আলাইহিস সালাম রে কয় আমার স্বামী আব্দুর রাব্বুল বান্দর হয়ে গেছে আমার স্বামী বল্টু সূরা বান্দর হয়ে গেছে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়েছে বল রসুরা যে আব্দুর রহমান যে হালাকো কিন্তু বান্দর কথা কয় মানুষের মতো এ আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট কোরআনের কথা বেড়া মারহাবা বলতে পারেন না ভাবতে পারেন আমি মানিকগঞ্জ আইছি গোপালগঞ্জ তা গাট্টি বুঝে লইছি কথা না ডাইরেক্ট কোরআনের কথা ডাক দেয় দাউদ আলাইহিস সালাম ভাই আব্দুর রহমান তোর এই অবস্থা গা কোয়েলা আপনি না করছিলেন শুনি না ওই আল্লাহ কোন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা আলেমরা না করি মদ খাইয়েন না সুদ খাইয়েন না জেনা করেন না মানুষের মাল মাইরে খাইয়েন না শোনেন না যেদিন বান্দর হবেন সেদিন বুঝবেন কথা বলো আরো জোরে যখন কোরআনের এই আয়াত নাজিল হলো কিরাদাতুন খাসিরি ওরা বান্দর হয়ে গেল রাতারাতির মধ্যে আমার নবী কান্না শুরু করে দিছে আল্লাহ আমার উম্মতরে তো অনেক আলেমরা নিষেধ করবে নামাজ কামাই দিও না বান্দর হয়ে যাবা সুদ খাইও না তোমরা একবার সুদ খাইলে সুয়ার হয়ে যাইবা মদ খাইও না দুনিয়ায় শান্তিতে বাস করতে পারবা না ইয়াবা ট্যাবলেট খাইও না দুনিয়ার থেকে পাগল হয়ে মরবা আমার উম্মতগুলি মাফ করার পরেও বলার পরেও তারা খাইব ও মালিক আমার উম্মাত্রে যদি তুমি বান্দর বানায় দাও আমার উম্মাত্রে যদি কুত্তা বিলাই বানায় দাও আমার উম্মাত কোথায় যাইব কার কাছে যাবে দাউদ নবী চলে গেছে তার সন্তান সুলাইমান নবী নবী হইছে সুলাইমান নবী চলে গেছে জাকারিয়া নবী দুনিয়ায় আসছে জাকারিয়া নবী চলে গেছে ইয়াহিয়া নবী আসছে ইয়াহিয়া নবী চলে গেছে ঈসা নবী আসাল্লাহু আকবার জোরে বলো মুসা নবী চলে গেছে হারুন নবী চলে আসছে হারুন আলাইহিস সালাম চলে গেছে লূত নবী এসে গেছে লূত নবী চলে গেছে সালেহ নবী এসে পড়ছে সালেহ নবী চলে গেছে যুলকারনাইন নবী চলে আসছে একই টাইমে 1000-1500 নবী দুনিয়া আসছে আমি নবী চলিয়া যাব আর কোন নবী আসবো না গো মানে আমার উম্মাদরে বান্দর বানাইলে কে দোয়া করব মজুমদা কিন্তু এখন এক ফোঁটা পানির চোখে আসে
আল্লাহ দাউদ নবী দোয়া করছে আল্লাহ গো মানুষের মতো বানায় দাও বান্দর আর রাইখো না আমার আল্লাহ বলে ও নবী দাউদ ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদু লিল্লাহি আল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين الله اكبر আস্তে কবেন বাতের রোগে মরবেন বাতের রোগে আমি আবার পড়তেছি দাউদ রে আল্লাহ কি কয় ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الله أكبر হে দাউদ বেশি বার জিডিং করবি না আমার প্রশংসা তুই কর কেউ করা লাগবে না তুই করলে যথেষ্ট কিন্তু এগো আর মানুষ বানাইতে কবি না যেগুলো বান্দর হইছে তো হইছে বাবা আপনাকে পাও দুইটা ধরছি আমাগো এই টাকা খরচ করে প্যান্ডেল করছে মাইক আনছে লাইট আনছে আমাদের মতো বক্তা আনছে উদ্দেশ্য একটাই আছে আপনার একটা লোক যদি ভালো হয়ে যান পুরো মজমার মানুষের দোয়া কবুল হয়ে যাবে বাবা এখন দিলটা নরম করবেন আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না ঠিক জোরে কয় আরো জোরে যে আপনারা পিছনে যে ঘুমায় জিমায় কুতু কুতু দেন এটা হয়ে যায় হে জাগো ঘুমা হে সাদর সুদর খোলেন সাদর খুইলা বহেন আগামীকালকে ইলিয়াস রহমান জিয়াদির পাবেন আজ থেকে প্রায় বারো বছর আগে আইছিলাম এই মাঠে এক যুগ পরে আবার পাইছো সান্দুরা হ্যাঁ আবার কবে আমাদের খবর আছে আরে এখানে যদি আমি জানতাম যে এখানে আমার দাওয়াত দিছে দরকার খেতা খাইতে ঘুমাইতাম তো ঘুমাইতাম না এই যে আলী ভাই উল্টা পাল্টা ঠেকানা দিয়ে দাওয়াত দিছে আমারে আরে লোকটার আমি আগের থেকে ভালোবাসি এই জন্য আসছি আলহামদুলিল্লাহ বলেন এরা যে কি কাম করছে আপনারা শুনলে আরে ঘুমা ফিলাইবেন আমি না আমার অ্যাডভোকেট সব কয় হুজুর সরি হেরা তুই ইংলিশ বেশি পড়ছে কথা কথা কেলে সরি ওই যে আমাকে আই কেলা বাস দিয়া যদি কোন সরি ওই সরি থেকে আর গরি ভাই শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আরো জোরে বলতে হবে কে 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 ক্ষমতা চিরদিন থাকতে পারবেন না এই ইসরায়েলের বেজার মা তুই যে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে বা ফাড়া করতে চাস তুই যে ফিলিস্তিনের মুসলমানকে স্বামী হারা করতে চাস মনে রাখবি টুডু টুমরু বনি ইসরায়েলের জাত তোরা তোদের কপালে বান্দরের মতো বাস ডলনি আছে কথা বল না কেন প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না প্যালেস্টাইনের শিশু হত্যা মানি না বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে নারে তাকবীর এই বয়সে যদি এত জোরে তাকবীর দিতে পারে তুই কি ফেসবুকের পিছনে সব শেষ করে লাইছিস